আজকের আয়োজনে তৈরি করে দেখাবো কক্সবাজারের হোটেল স্টাইলে লোইট্টা সুটকি ভর্তা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি লিজাস কিচেন থেকে এই লোইট্টা সুটকি ভর্তার রেসিপিটা দেখার জন্য। যারা এই লোইট্টা সুটকি ভর্তাটা পছন্দ করেন তারা আর কক্সবাজার যেতে হবে না লোইট্টা সুটকি ভর্তা খাওয়ার জন্য। আমার রেসিপিটাও যদি ফলো করেন খুব সহজে ঘরে বসে তৈরি করে নিতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে শেয়ার করি। এখানে আমি 5-6টা লোইট্টা সুটকি কেটে নিয়েছি। এখন চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিলাম। আমি সুটকিগুলো টেলে নেব। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে টালতে হবে, না হলে পুড়ে যাবে। এ তো লো হিটে রেখে আমি নেড়ে চেড়ে সুটকিগুলো একটু টেলে নেব। এতে করে সুটকিতে যে ময়লা আছে বা বালি থাকে লোইট্টা সুটকিতে ওইগুলো বের হয়ে আসবে। এ তো টেলে নিয়েছি, এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এখন আমি ভালো করে সুটকিগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। এ তো পরিষ্কার করে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছি প্রায় 20 মিনিটের মতো। দেখেন সুটকিগুলো ভিজে নরম হয়ে গেছে। এখন আমি কাঁটাটা বের করে নেব খুব সহজে। এভাবে 20 মিনিট ভিজিয়ে রাখলে কাঁটাটা বের করতে খুব সহজ হবে। এই যে দেখেন খুব সহজে কাঁটাটা আমি বের করতে পারতেছি। এখন আমি সুটকিগুলোর কাঁটা বের করে নেব সবগুলা থেকে। এভাবে আমি আপনাদেরকে কয়েকটা বের করে দেখিয়ে দিলাম। এই তো সবগুলো আমি কাঁটা বেছে নিয়েছি, সাথে উপকরণ রেডি করেছি। পেঁয়াজ কুচি করে নিয়েছি, আস্ত রসুনের কোয়া আমি কয়েকটা ছিলে নিয়েছি, আর 10-12টার মতো ছোট শুকনা মরিচ নিয়েছি। যে যত বেশি ঝাল পছন্দ করেন তত বেশি মরিচ ব্যবহার করতে পারেন। চুলায় আবারও একটি ফ্রাইপ্যান বসিয়ে আমি সরিষার তেল দিয়েছি। এই ভর্তাটা করতে সরিষার তেলটা অবশ্যই লাগবে। এখন ওই তেলে আমি রসুনের কোয়াগুলো ভেজে নিচ্ছি। চুলার আর স্লো হিটে আমি ভেজে নেব। সাথে দিয়ে দিলাম শুকনো মরিচগুলো। আমি সবগুলো উপকরণ এভাবে ভেজে নেব। এই তো শুকনা মরিচ ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। রসুনের কোয়াগুলোও আমি লই আসে ভেজে নিয়েছি। এ তো তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজগুলো ভেজে নেব। কাঁচা পেঁয়াজ দিলে খেতে এতটা ভালো লাগে না, আপনারা যদি পছন্দ করেন কাঁচা পেঁয়াজও দিতে পারেন। আমি একটু ভেজে নিচ্ছি। চুলার আর স্লো হিটে করে আমি পেঁয়াজগুলোও ভেজে নিয়েছি। দেখেন এরকম একটা কালার আসলে নামিয়ে নেবেন। এখন আমিও তুলে নিচ্ছি বাটিতে। এই তো পেঁয়াজগুলো তুলে আমি কাটা বেছে রাখা সুটকিগুলো দিয়ে দিলাম। সুটকিগুলোও আমি লো আসে সুন্দর একটা কালার আসলে ভেজে নামিয়ে নেব। এভাবে করে নেড়ে ছেড়ে আমি লো আসে ভেজে নেব। হাই হিটে দিলে কিন্তু পুড়ে যাবে, আপনারা লো আসে ভাজবেন সুটকিটা। এই তো এভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ আমি সুটকিগুলোও ভেজে নিয়েছি। এরকম একটা সুন্দর কালার আসলে নামিয়ে নেবেন, আবার বেশি ভাজলে পুরে তিতোভাব চলে আসবে। এই যে এরকম একটা লাল সুন্দর কালার আসছে আমি নামিয়ে নিয়েছি। এখন আমি মরিচগুলো কষলে নিচ্ছি। এভাবে করে আপনারা দেখে বুঝে নেবেন আমি এই ভর্তাটা কিভাবে করতেছি। এই যে দেখেন হাত দিয়ে ডলে ডলে, আপনারা যারা ভয় পান এভাবে হাত দিয়ে করতে তারা হ্যান্ড গ্লাস ইউজ করতে পারেন। এই যে দেখেন আমি হাত দিয়ে চটকে চটকে মেখে হোটেল স্টাইলের এই লোইট্টা সুটকি ভর্তাটা করে নিচ্ছি। এরকম একটা সুটকির ভর্তা থাকলে দুপুর বেলায় অনায়াসে এক প্লেট ভাত শেষ করতে পারবেন যারা সুটকি প্রেমী আছেন। এই তো এভাবে হাত দিয়ে কষলে কষলে মেখে আমি সাথে ধনে পাতাও রেখেছি। ধনে পাতা দিলে তো মজাটা আরও বেশি হয়। এ তো আমি এভাবে করে ভর্তাটা মেখে নিয়েছি, সুন্দর একটা কালারও আসছে।
দেখতে যেমন সুন্দর লাগতেছে, খেতেও বিশ্বাস করবেন কি না জানি না, যারা খেয়েছেন তো তারা জানেনি, যারা খান নাই তারা এভাবে একদিন বাসায় ট্রাই করতে পারেন। আর কক্সবাজার যেতে হবে না এই বিখ্যাত লুইট্টা শুটকির ভর্তা খেতে। এই যে দেখেন আমি ভাতের সঙ্গে পরিবেশন করেও দেখিয়ে দিয়েছি, আমি একটা সার্ভিং ডিশে ভাত নিয়ে নিয়েছি, একটু ভর্তা নিয়ে নিয়েছি। দুপুরবেলায় যদি এরকম একটা ভর্তা থাকে গরম ভাতের সঙ্গে, অনায়াসে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের, তাহলে বাসায় ট্রাই করে আপনাদের মতামত জানাবেন আমার কমেন্টস বক্সে। এই যে দেখেন, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন। যদি নতুন নতুন আরও রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন, তাহলে খুব সহজেই আমার রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আর বাসায় তৈরি করবেন অবশ্যই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।